Ladies and gentlemen, welcome to PRC Foundation. So guys, আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে এসএ। তো কনসেপশন পুরোপুরি ক্লিয়ার করার জন্য ভিডিও পুরোপুরি দেখো। তো আরেকটা কথা, এই লেকচারের টেক্সট পড়ার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করো, বাংলা ট্রান্সলেশনের সাথে পড়ার জন্য makeyourexam.com ভিজিট করো। তো ladies and gentlemen, আজকে আমরা অপ স্টাডিজ এই এসএটাকে সুন্দরভাবে ট্রান্সলেট করব এবং অ্যানালাইসিস করব। তো গাইস, প্রথমে চলো ফ্রান্সিস বেকনের লাইফ ডিউরেশনটা জেনে নিই। ফ্রান্সিস বেকন একজন বিখ্যাত ফিলোসোফার এবং তাকে কিন্তু ইংরেজি গদ্য সাহিত্যের জনকও বলা হয়, ফাদারও বলা হয়। তো ফ্রান্সিস বেকনের লাইফ ডিউরেশন হচ্ছে 22 জানুয়ারি 1561 সালে সে জন্মগ্রহণ করে এবং 9 এপ্রিল 1626 সালে সে মৃত্যুবরণ করে। তো আরেকটা ইনফরমেশন গাইস, অফ স্টাডিজ এই এসেটা অরিজিনালি প্রকাশিত হয় ফান্ডামেন্টাল সোর্স যেটা সেটা হলো 1601। তো অফ স্টাডিজ আসলে ফ্রান্সিস বেকনের এসেগুলোর আগে অফ প্রিপোজিশনটাকে কেন অ্যাড করা হয়েছে, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই পজিটিভ ফর্মটাকে ব্যবহার করার পিছনে কারণ হচ্ছে আসলে অফ স্টাডিজ বলতে ফ্রান্সিস বেকন এটা বোঝাতে চেয়েছে দ্য বেনিফিটস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ স্টাডিজ, মানে পড়াশোনার লাভ এবং অসুবিধা এ সবগুলোই। আসলে পজিশন যেমন অফ ট্রুথ, অফ রিভেঞ্জ, অফ স্টাডিজ, অফ প্ল্যান্টেশন, অফ লাভ এক্সেট্রা, মানে সুবিধা অসুবিধা দেখানোর জন্য। এট দ্য সেম টাইম প্যারাডক্সিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সে তার এসেগুলোকে উপস্থাপন করেছে। তো এই এসেটাতে মূলত 8 সেকশন আছে, 8টা অংশে এসেটাকে ভাগ করা যেতে পারে। আমি তোমাদেরকে এই বিভক্ত করে করে বুঝাচ্ছি, এর পিছনে কারণ হলো যেন তোমরা এই এসেটাকে খুব চমৎকারভাবে পিক আপ করতে পারো। তো প্রথম সেকশন যেটা ভাগ করা যেতে পারে সেটা হচ্ছে দ্য ইউজেস অফ স্টাডিজ, মানে পড়াশোনার যে ব্যবহারটা সেই ব্যবহারটাকে। দ্বিতীয় নম্বর হচ্ছে দ্য অ্যাবিউজেস অফ স্টাডিজ, মানে পড়াশোনার যে অপব্যবহার রয়েছে সেইটা, সেটাকে দেখিয়েছে। থার্ড নম্বর হচ্ছে স্টাডিজ অ্যান্ড এক্সপেরিয়েন্স কমপ্লিমেন্টেড ইচ আদার, মানে অভিজ্ঞতা এবং পড়াশোনা এটা একজন আরেকজনের কমপ্লিমেন্টেড পরিপূরক। চতুর্থ নম্বর যেটাকে দেখানো যায় হয়েছে সেটা হচ্ছে স্টাডিজ অ্যাজ ক্যাটালিস্ট, পড়াশোনা হচ্ছে অনুঘটক। অনুঘটক বলতে যে নিজে অপরিবর্তিত থেকে অন্যকে পরিবর্তন করে, এটাকে ক্যাটালিস্ট বলা হয়। এরপরে দেখানো হয়েছে রিডিং প্রসিডিউর, কিভাবে পড়াশোনা করতে হবে, খালি পড়লেই হবে না, পড়াশোনা করার একটা উৎকৃষ্ট প্রসিডিউর আছে। এরপরের সেকশন যেটা সেটা হচ্ছে মোডস অফ স্টাডি অ্যান্ড দেয়ার ইউজেস, মানে পড়াশোনার ধরন এবং তাদের ব্যবহার। নাম্বার 7 ডিফারেন্ট ভ্যালুস অফ ডিফারেন্ট সাবজেক্টস, মানে বিভিন্ন বিষয়ে পড়াশোনা করলে বিভিন্ন ধরনের লাভ পাওয়া যাবে, মূল্য পাওয়া যাবে সেই বিষয়টা। আর লাস্টে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে কিউরেটিভ পাওয়ার অফ স্টাডিজ, পড়াশোনা করলে যে আরোগ্য শক্তি তৈরি হয় সেই বিষয়টাকে দেখানো হয়েছে। তো গাইস, একটা ব্যাপার এখানে বুঝতেই পারছো যে এতগুলো ইন্টারেস্টিং বিষয় সম্পর্কে তুমি জ্ঞান লাভ করতে পারো একটা এসে থেকে। অর্থাৎ তুমি কিন্তু যে ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট, যে জ্ঞানী হয়, এটা কিন্তু এই এসেটা কিন্তু একটা তার নিদর্শন। তাহলে দেখো পড়াশোনার ব্যবহারগুলো কি, বেনিফিটগুলো কি, সেগুলো দিয়ে শুরু করি। তো প্রথমে বলছে স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। সার্ভ ফর মানে হচ্ছে দেওয়া, মানে পড়াশোনা কি দেয় মানুষকে, আনন্দ দেয়, অর্নামেন্ট অলংকার দেয় এবং যোগ্যতা দেয়। তার মানে শিক্ষা মানুষকে অন্তত পক্ষে 3টা জিনিস দেয়, আনন্দ, অলংকার এবং যোগ্যতা। দেয়ার চিপ ইউজ ফর ডিলাইট ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং, বলছে পড়াশোনা আনন্দ দেয় কখন মানুষকে, ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং, অর্থাৎ মানুষ যখন একা থাকে অথবা অবসর সময় কাটায়, লেজার টাইম, তখন সে যদি পড়াশোনা করে তাহলে সে আনন্দ পাবে। ফর অর্নামেন্ট ইজ ইন ডিসকোর্স, আর অলংকার কখন দেয় মানুষকে, যখন সে আলোচনা করতে যাবে তখন তার কথাগুলো এত সুন্দর হবে আর যার কারণে তাকে সবাই পছন্দ করবে। উদাহরণস্বরূপ তোমরা যারা শিক্ষিত লেখাপড়া করছো, তোমার সমবয়সী একজন অশিক্ষিত মানুষের সাথে তোমার কথাবার্তার ধরনের কিন্তু পার্থক্য আছে। এর পিছনে কারণ কি, কারণ পড়াশোনা তোমার কথাগুলোকে অর্নামেন্টেড করেছে। অ্যান্ড ফর অ্যাবিলিটি ইজ ইন জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস, আর যোগ্যতা কোন ক্ষেত্রে প্রমাণ হবে, যে কোনো বিচার করার ক্ষেত্রে অথবা কোনো কাজের বিন্যাসের ক্ষেত্রে পড়াশোনা মানুষকে যোগ্যতা দিয়ে থাকে। তো ফ্রান্সিস বেকন এর জন্য যুক্তি দেখিয়েছে এই থার্ড নাম্বার পয়েন্টের জন্য, অ্যাবিলিটির জন্য। কিভাবে, দেখো ফর এক্সপার্ট ম্যান ক্যান এক্সিকিউট, বলছে যে বিশেষজ্ঞ যারা মানুষ এরা কিন্তু একে একে কাজ করতে পারে, ভালোভাবে কাজ করতে পারে। অ্যান্ড পারহ্যাপস জাজ অফ পার্টিকুলার্স ওয়ান বাই ওয়ান, মানে অনেকগুলো কাজ যখন সামনে আসে তখন তারা একে একে কাজগুলোকে চমৎকারভাবে করতে পারে। বাট দ্য জেনারেল কাউন্সেলস, আবার বলছে সাধারণ পরামর্শ, জেনারেল কাউন্সেল সাধারণ পরামর্শ। অ্যান্ড দ্য প্লটস, এখানে প্লট শব্দের অর্থ হচ্ছে পরিকল্পনা, প্ল্যানিং এবং পরিকল্পনা। অ্যান্ড মার্শালিং অফ অ্যাফেয়ার্স, মার্শালিং শব্দের অর্থ হচ্ছে সামগ্রিক পরিকল্পনা, কোনো কাজের সামগ্রিক পরিকল্পনা। কাম বেসড, কাম বেসড মানে হচ্ছে সর্বোত্তম আসে, কোথা থেকে, ফ্রম দোজ দ্যাট আর লার্নড, মানে সেই মানুষদের কাছ থেকে যারা শিক্ষিত,
অর্থাৎ এটা বোঝানো হচ্ছে যে একজন অশিক্ষিত মানুষ সেও কিন্তু কোনো কাজে এক্সপার্ট হতে পারে, খুব সুন্দরভাবে বিচার বিশ্লেষণের মাধ্যমে কাজ করতে পারে, কিন্তু যদি পরামর্শের দিকে, পরিকল্পনার দিকে, ওয়েল অর্গানাইজেশনের বিষয়টাকে ভাবা হয়, তাহলে কিন্তু শিক্ষিত মানুষরা অশিক্ষিত এক্সপার্টদের চাইতে বেশি ভালো পরামর্শ দিতে পারবে। তাহলে দেখো পড়াশোনা মানুষকে এইভাবে তিন দিক থেকে বেনিফিটেড করে থাকে, এটা হচ্ছে ফার্স্ট সেকশন। এবার সেকেন্ড সেকশনে কি বলছে, দ্য অ্যাবিউজেস অফ স্টাডিজ, মানে পড়াশোনার যে অপব্যবহার আছে সেগুলো দেখিয়েছে। টু স্পেন্ড টু মাস্ট টাইম ইন স্টাডিজ ইজ স্লোথ, মানে পড়াশোনায় অতিরিক্ত সময় ব্যয় করা এটা হচ্ছে অলসতা। টু ইউজ দেম টু মাস্ট ফর অর্নামেন্ট ইজ অ্যাফেকটেশন, মানে কথায় কথায় নিজেকে শিক্ষিত বলে জাহির করা এটা হচ্ছে একটা লোভ দেখানো। ইজ অ্যাফেক্টেশন বলতে লোভ দেখানো একটা ব্যাপার। দৃষ্টান্তটা দিই তাহলে বুঝতে পারবে। যে দেখো আমরা কিন্তু এখন বাংলা শব্দের ব্যবহারের পাশাপাশি কোনো প্রোডাক্ট কিনতে গেলে ইংরেজি শব্দের ব্যবহারটা করি, এর পিছনে কারণটা কি, মানে এটাকে জাহির করা, প্রমাণ করা যে নিজে শিক্ষিত, এটাকে প্রমাণ করা। আর এটাকে ফ্রান্সিস বেকন কি বলছে, লোভ দেখানো বলেছে। টু মেক জাজমেন্ট হোলি বাই দেয়ার রুলস ইজ দ্য হিউমার অফ এ স্কলার, বলছে যে শুধু পড়াশোনার উপরে ভিত্তি করে বিচার করা এটা হচ্ছে হিউমার। হিউমার বলতে আমরা সাধারণত জানি হচ্ছে হাস্যরসত্ব, কিন্তু এখানে হিউমার শব্দটা দ্বারা পাগলামি বোঝানো হচ্ছে। তার মানে কোনো বিচার করার জন্য শুধু পড়াশোনার মাধ্যমে করা, কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বা পর্যবেক্ষণ ছাড়া বিচার করা এটাকে পাগলামি বলেছে। এগুলো হচ্ছে পড়াশোনার অসুবিধা। এবার থার্ড নাম্বার সেকশন, যেখানে ফ্রান্সিস বেকন বলছে যে পড়াশোনা এবং এক্সপিরিয়েন্স এই দুইটা হচ্ছে পরিপূরক। দ্য পারফেক্ট ন্যাচার অ্যান্ড পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স ফর ন্যাচারাল অ্যাবিলিটিস আর লাইক ন্যাচারাল প্যান্টস। তো দ্য পারফেক্ট ন্যাচার বলতে পড়াশোনা মানুষের আচার ব্যবহার এগুলোকে, দে বলতে স্টাডিজ, এগুলোকে পারফেক্ট করে, উপযুক্ত করে। কিন্তু পড়াশোনাকে উপযুক্ত করার জন্য, পারফেক্ট করার জন্য প্রয়োজন কি, আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স, অবশ্যই অভিজ্ঞতা অর্জন করতে হবে, অভিজ্ঞতা দ্বারা পড়াশোনা আরো পারফেক্ট হয়। ফর ন্যাচারাল অ্যাবিলিটিস আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস, এখানে একটা সিমিলি কম্পারিজন করা হয়েছে যে ন্যাচারাল অ্যাবিলিটিস বলতে কি, মানুষ জন্মসূত্রেই অনেক যোগ্যতা পায়, আর এই যোগ্যতাগুলোকে বাড়ানোর জন্য পড়াশোনা করতে হবে, এক্সপিরিয়েন্স বাড়াতে হবে, এটা বুঝিয়েছেন। আর এই ন্যাচারাল প্ল্যান্টস গুলোকে কি করতে হয়, দ্যাট নিড প্রুনিং, আর এই প্রুনিং মানে যত্ন নেওয়া প্রয়োজন। যেমন তুমি গাছ লাগিয়েছো, নিয়মিত জল ঢালা, তারপরে হচ্ছে ডালপালা ছেঁটে দেওয়া, এই জিনিসগুলো করতে হয়। বাই স্টাডি মানে পড়াশোনার মাধ্যমে কিন্তু মানুষের ন্যাচারাল অ্যাবিলিটিকে পারফেক্ট করতে হবে। অ্যান্ড স্টাডিজ দেমসেলভস ডু গিভ ফোর্থ ডিরেকশনস টু মাচ অ্যাট লার্জ, এটা চমৎকার কথা। পড়াশোনা করলেই মানুষ সেলফ গাইডেড হয়, মানে নিজে নিজে দিক নির্দেশনা পায়। ডু গিভ ফোর ডিরেকশন মানে দিক নির্দেশনা দেয় পড়াশোনা কি করতে হবে, কিভাবে কাজ করতে হবে। এক্সেপ্ট দে বি বাউন্ডেড ইন বাই এক্সপিরিয়েন্স, আর এই জন্যই বলছে যে পড়াশোনা হচ্ছে কিসের সাথে সম্পৃক্ত, পড়াশোনা হলো অভিজ্ঞতার সাথে সম্পৃক্ত। এবার বলছি ক্র্যাফ্টি ম্যান কনডেম স্টাডিজ, যারা চালাক লোক, ধূর্ত প্রকৃতির লোক, এরা পড়াশোনাকে অকেজ বলে মনে করে, কনডেম বলে দোষারোপ করেন, অর্থাৎ অকেজ বলে পড়াশোনা করে কিছু হবে না, এটার কোনো দাম নাই। সিম্পল ম্যান অ্যাডমায়ার দেম, সাধারণ মানুষরা পড়াশোনাকে প্রশংসা করে, মানে শিক্ষিত লোকরে এর পাওয়া কি ভ্যাটান এরকম। অ্যান্ড ওয়াইজ ম্যান ইউজ দেম, কিন্তু জ্ঞানী ব্যক্তিরা কি করে, জীবনে অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে ব্যবহার করে জীবনে শাইন মানে আরো বেশি উন্নয়ন সাধিত করে। ফর দ্য টিচ নট দেয়ার ওন ইউজ, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ পড়াশোনা শুধু করলেই হবে না, তোমাকে জ্ঞানী হতে হবে। কারণ কি, কারণ হচ্ছে পড়াশোনা কখনোই তাদের নিজেদের ব্যবহারটাকে শেখায় না, অর্থাৎ তুমি বই পুস্তক থেকে যে জ্ঞানটা অর্জন করেছো এই জ্ঞানটা এমনি এমনি ব্যবহৃত হবে না তুমি যদি ব্যবহার না করো। বাট দ্যাট ইজ এ উইজডম উইদাউট দেম, আর এখানে দ্যাট ইজ এ উইজডম উইদাউট দেম এটা দ্বারা এটা বোঝানো হচ্ছে যে তুমি যদি ব্যবহারিক জ্ঞান থাকে তাহলে সেটা হচ্ছে, পড়াশোনা না থাকলেও যদি ব্যবহারিক জ্ঞানটা থাকে তাহলে সেটা কিন্তু যথেষ্ট ভালো। অ্যান্ড অ্যাভব দেম, এবং ব্যবহারিক জ্ঞান পুঁথিগত বিদ্যার চাইতে ভালো। পুঁথিগত বিদ্যা আর পর হস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলেও সে আপনজন, এই কথাটাই ফ্রান্সিস বেকন এখানে বলতে চেয়েছেন। যে তুমি পুঁথিগত বিদ্যায় যদি কেউ থাকে তাহলে সেই বিদ্যার কোনো দাম নাই, যেমন পর হস্তে ধন থাকলে কোনো লাভ নাই, সম্পদ থাকলে লাভ নাই, ঠিক তেমন। ওয়ান বাই অবজারভেশন, আর এই যে ব্যবহারিক জ্ঞান, পড়াশোনার যে ব্যবহারিক জ্ঞান এটা শুধুমাত্র পর্যবেক্ষণ দ্বারা অর্জন করা সম্ভব। এরপরে বলছে রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউজ, পড়াশোনার উদ্দেশ্য কিন্তু বিবাদ বা বিভ্রান্ত সৃষ্টি করা না। নট টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড, অথবা অন্ধের মতো বিশ্বাস করা না এবং মেনে নেওয়া না, গ্রহণ করা না,
কিসের জন্য মেনে নেওয়া না বা গ্রহণ করা না, যে তুমি যা কিছু পড়লে সেটাকে সত্য বলে মেনে নিলে, এটা কিন্তু পড়াশোনার উদ্দেশ্য না। তাহলে পড়াশোনার উদ্দেশ্য না কি কি? এক নম্বর হচ্ছে, পড়াশোনা করলে তোমার মনের মধ্যে বিবাদ সৃষ্টি হবে, বিতর্ক সৃষ্টি হবে, বিভ্রান্ত সৃষ্টি হবে, এটা না। এবং তুমি অন্ধের মতো সবকিছু পড়াশোনা করলে মানে বিশ্বাস করলে বই পুস্তকে যা আছে সেটাও না। তাহলে কি আরো একটা বিষয় বলছে, নট টু ফাইন্ড টক এন্ড ডিসকোর্স। আবার তুমি পড়াশোনা করবে এই উদ্দেশ্যে যে আমি পড়াশোনা করব, চমৎকার কথা বলবো, রেফারেন্স দিব, এই উদ্দেশ্যে পড়াশোনা করা যাবে না। তাহলে পড়াশোনা করতে হবে কি উদ্দেশ্যে? বাট টু ওয়েক এন্ড কনসিডার। পড়াশোনা করতে হবে তোমাকে পরীক্ষা করা, বিচার করা, বিশ্লেষণ করা, ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য করার জন্য পড়াশোনা করতে হবে। এরপরে ফ্রান্সিস বেকন যেটা দেখিয়েছে সেটা হচ্ছে রিডিং প্রসিডিউর, কিভাবে পড়তে হবে। চমৎকার কথা বলছে, বলছে সব বই পুস্তক একই গুরুত্বের সাথে পড়ার দরকার নেই। তাহলে এখানে কি বলছে দেখো, সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু বই আছে যেগুলোকে টেস্টেড মানে খালি স্বাদ নিতে হবে, পার্টলি পড়তে হবে। আদার টু বি শ্যালোড, কিছু বই আছে যেগুলোকে পুরোপুরি পড়তে হবে কিন্তু যত্ন সহকারে বা মনোযোগ দিয়ে না। অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড, কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ বই সেই বইগুলোকে চিউড অ্যান্ড ডাইজেস্টেড, চিউড অ্যান্ড ডাইজেস্টেড মানে একেবারে হজম করে ফেলতে হবে, অর্থাৎ অত্যন্ত মনোযোগের সাথে পড়তে হবে। দ্যাট ইজ সাম বুকস আর টু বি রিড ইন পার্টস, এটা প্রথমটার কথা বলছে যে টেস্টেড, অর্থাৎ কিছু বইকে আংশিকভাবে পড়তে হবে। আদার্স টু বি রিড বাট নট কিউরিয়াসলি, অন্যগুলো পড়তে হবে কিন্তু কৌতূহলের সাথে পড়ার প্রয়োজন নাই। অ্যান্ড সাম ফিউ টু বি রিড হোলি, আর কিছু বই পড়তে হবে সম্পূর্ণভাবে, অ্যান্ড উইথ ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশন, আর এটা পড়তে হবে ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশন, অধ্যবসায় এবং মনোযোগের সাথে। তাহলে দেখো এখানে গাইডলাইন দেওয়া হয়েছে যে তুমি বই পেলে আর সব পড়ে ফেললে, এরকম না। কিছু বই আছে যেগুলো মেইন মেইন ইম্পর্টেন্ট বিষয় পড়তে হবে, আর কিছু বই আছে কমপ্লিটলি পড়তে হবে। তো এখানে দেখো এরপরে কি বলছে, সাম বুকস অলসো মে বি রেড বাই ডেপুটি অ্যান্ড এক্সট্রাক্টস মেড অফ দেম বাই আদার্স, বলছে কিছু বই যেগুলো তুমি সহকারী দ্বারা, ডেপুটি বলতে সহকারী দ্বারা পড়িয়ে নিতে পারো, তুমি নিজে পড়লে না, সহকারী দ্বারা পড়িয়ে নিলে। অ্যান্ড এক্সট্রাক্টস, আর শুধু এক্সট্রাক্ট বলতে সংক্ষিপ্ত সার, সামারিটা জানলে, মেড অফ দেম বাই আদার্স মানে অন্যদের কাছ থেকে শুধু সামারিটা জানলে। যেমন দেখো এটা কিন্তু শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ব্যাপক কাজ করে, যেমন টিচাররা কি করে, একটা নভেল বা একটা ড্রামা, একটা উপন্যাসের সামারি বলে, আর ওই সামারিটা বুঝে নিয়ে স্টুডেন্টরা কি করে, কোয়েশ্চেন গুলো পড়ে, ইম্পর্টেন্ট পার্ট গুলো পড়ে, মানে প্র্যাকটিক্যাল ইউজ, প্র্যাগম্যাটিজমটাকে এখানে তুলে ধরা হয়েছে। বাট দ্যাট উড বি অনলি ইন দ্য লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্টস, মানে অর্থাৎ সংক্ষিপ্ত সার জানবে কোন কোন বইগুলো যেগুলো হচ্ছে কম গুরুত্বপূর্ণ। অ্যান্ড দ্য মিনর শর্ট অফ বুকস, মিনার শর্ট অফ বুকস বলতে যেগুলো নিম্ন প্রকৃতির বই, এলস ডিস্টিলড বুকস আর লাইক কমন ডিস্টিলড ওয়াটার্স, কারণ হচ্ছে নিম্ন শ্রেণীর বইগুলো হচ্ছে পতিত পানির মতো। ডিস্টিলড ওয়াটার্স মানে যে পানিটা পড়ে গেছে কোনো নর্দমার মধ্যে অথবা মাটিতে, সেই পানির মতো, কোনো আকর্ষণ নাই, স্বাদ নাই। হচ্ছে ফ্ল্যাশি থিংস, ঝলমলে জিনিস, ঝলমলে জিনিস বলতে এটা মুখরুচিকর কিন্তু জ্ঞান গর্ভপূর্ণ না, এইরকম বইগুলোকে ডিস্টিলড ওয়াটারের সাথে তুলনা করা হয়েছে। এরপরে যেটা দেখা হয়েছে সেটা হচ্ছে মোডস অফ স্টাডি অ্যান্ড দেয়ার ইউজেস, মানে পড়াশোনার ধরন, যে কিভাবে পড়তে হবে। তো ফ্রান্সিস বেকন এর জন্য বলছে, রিডিং মেক ইট এ ফুল ম্যান, মানে পড়াশোনা করলে একটা মানুষ পরিপূর্ণ হয়, কনফারেন্স এ রেডি ম্যান, আর আলোচনা করলে একটা মানুষ প্রস্তুত হয়, মানে আলোচনা মানুষকে প্রস্তুত তৈরি করে, অ্যান্ড রাইটিং এন এক্সাক্ট ম্যান, এবং লেখা, লিখলে মানুষ কি হয়, সঠিক হয়, পারফেক্ট হয়। অ্যান্ড দেয়ারফর ইফ এ ম্যান রাইট লিটল, আর এই জন্য বলছে যদি একজন মানুষ কিছুটা হলেও লিখে, হি হ্যাড নিড হ্যাভ এ গ্রেট মেমোরি, তাহলে তার স্মৃতি শক্তি ভালো হতে হবে। ইফ হি কনফার লিটল, যদি সে সামান্য আলোচনা করে, হি হ্যাড নিড হ্যাভ এ প্রেজেন্ট ওয়ে, তাহলে তার উপস্থিত বুদ্ধি থাকতে হবে। তাহলে দেখো লেখা মানুষের কি করে, স্মৃতি শক্তি বাড়ায়, আর আলোচনা করলে মানুষের উপস্থিত বুদ্ধি বাড়ে, প্রেজেন্টেশন কোয়ালিটি বাড়ে। অ্যান্ড ইফ হি রিড লিটল, যদি সে সামান্য পড়ে, হি হ্যাড নিড হ্যাভ মাস্ট হানি, তাহলে তার চতুরতা থাকতে হবে, চালাকি থাকতে হবে, কিভাবে পড়তে হবে। টু সিম টু নো দ্যাট হি ডথ নট, আর সে এইভাবে মানে নিজেকে উপস্থাপন করবে, সে কিছু না জানলেও যেন অন্যরা বুঝতে না পারে। তো এরপরে যে পয়েন্টটা দেখিয়েছে সেটা হচ্ছে ডিফারেন্ট ভ্যালুস অফ ডিফারেন্ট সাবজেক্ট, বিভিন্ন বিষয় পড়া দরকার, শুধুমাত্র একটা বিষয় পড়া দরকার না, ব্রাঞ্চেস অফ নলেজ, মানে প্রত্যেকটা ব্রাঞ্চের একটা আলাদা আলাদা গুরুত্ব আছে, সে বিষয়টা এখানে ফ্রান্সিস বেকন বলেছেন। তো কি বলছে দেখো, হিস্ট্রি মেক ম্যান ওয়াইজ, ইতিহাস মানুষকে জ্ঞানী করে, তার মানে তুমি যদি ইতিহাস অধ্যয়ন করো তাহলে তুমি জ্ঞানী হবে। পোয়েটস উইটি, এখানে পোয়েটস বলতে লিটারেচার, সাহিত্য মানুষকে কি করে, মজাদার করে তোলে, মানে তার উপস্থাপনা অনেক সুন্দর হয়, মজাদার হয়, রসাত্মক হয়। ম্যাথমেটিক্স সার্টাল, গণিত যদি কেউ চর্চা করে তাহলে সে কি হবে, সূক্ষ্ম হবে। ন্যাচারাল ফিলোসফি ডিপ, এখানে ন্যাচারাল
ন্যাচারাল ফিলোসফি বলতে প্রাকৃতিক দর্শন, এটার মানে হচ্ছে সায়েন্স, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, এগুলো যদি মানুষ পড়ে তাহলে মানুষ গভীর হবে। মোরাল গ্রেভ, মোরাল বলতে এখানে বোঝানো হচ্ছে এথিক্স, মানুষ যদি নীতিশাস্ত্র পড়ে তাহলে কিন্তু সে খুবই খুবই গভীর এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। লজিক এন্ড রেটরিক, এবল টু কন্টেন্ট, যুক্তিবিদ্যা এবং অলঙ্কার শাস্ত্র মানুষকে তার্কিশ করে তোলে, যুক্তি দেখাতে সাহায্য করে। আর এই জন্য ফ্রান্সিস বেকন একটা ল্যাটিন ফ্রেজ টেনেছেন, তিনি বলছেন এবলেন্ট স্টাডি এন্ড মোরস, এবিয়েন্ট স্টাডি এন্ড মোরস, এটা একটা ল্যাটিন ফ্রেজ যার মানে হচ্ছে পড়াশোনার মাধ্যমেই, অর্থাৎ পড়াশোনা মানুষের চরিত্র গঠন করে। এর পরবর্তীতে যেটা দেখিয়েছে সেটা হচ্ছে কিউরেটিভ পাওয়ার অফ স্টাডিজ, পড়াশোনা করলে মানুষের মনের রোগ দূর হয়। আর এর জন্য ফ্রান্সিস বেকন কি করছে, তুলনা করছে, যেমন শরীরের রোগ এক্সারসাইজ এর মাধ্যমে দূর করা যায়, তেমন পড়াশোনা করলে মনের রোগটা দূর করা সম্ভব। দেখো, নে দেয়ার ইজ নো স্টোন অ্যান্ড ইম্পিডিমেন্ট ইন দ্য ওয়েট, জ্ঞান চর্চার ক্ষেত্রে, বুদ্ধি চর্চার ক্ষেত্রে কোনো স্টোন বা ইম্পিডিমেন্ট নাই। স্টোন বা ইম্পিডিমেন্ট শব্দের অর্থ হচ্ছে প্রতিবন্ধকতা, কোনো বাধা নেই। বাট মে বি রট আউট বাই ফিট স্টাডিজ, আর যদি কখনো বাধা সৃষ্টি হয় জ্ঞান চর্চা করার জন্য তাহলে এটাকে রট আউট করা যাবে। রট আউট বলতে কিউর, অর্থাৎ আরোগ্য লাভ করা সম্ভব, কিসের মাধ্যমে, বাই ফিট স্টাডিজ, উপযুক্ত পড়াশোনার মাধ্যমে। লাইক এ ডিজিজ অফ দ্য বডি, যেমন শরীরের বিভিন্ন রোগের মতো, মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজেস, অর্থাৎ তুমি সঠিকভাবে কেউ যদি ব্যবহার করে তাহলে যেমন শরীরের রোগ দূর হয়, তেমন ভাবে সঠিকভাবে পড়লে মনের হতাশাও দূর হবে, বুদ্ধি চর্চা আরো বাড়বে। আর এর জন্য ফ্রান্সিস বেকন রেফারেন্স দিয়েছেন, যেমন বোলিং ইজ গুড ফর দ্য স্টোন এন্ড ব্রেনস, অর্থাৎ মানুষ যদি বোলিং এই খেলাটা খেলে, এই এক্সারসাইজটা করে, তাহলে তার কিডনি এবং মূত্রাশয়ে যে স্টোন পাথর জমা হবে সে পাথরগুলো কি হবে, থাকবে না, এগুলো নষ্ট হয়ে যাবে। শুটিং ফর দ্য লাংস এন্ড ব্রেস্ট, শুটিং এই খেলাটা যদি খেলে তাহলে ফুসফুস এবং বুকের জন্য কোনো রোগ হবে না। জেন্টল ওয়াকিং ফর দ্য স্টমাক, যদি সকাল বিকেল মৃদু একটু হাঁটে তাহলে হজম শক্তি বাড়বে। রাইডিং ফর দ্য হেড, মানুষ যদি ঘোড়ায় চড়ে তাহলে তার ব্রেনের এক্সারসাইজ হবে, অ্যাট দ্য লাইক, এবং আরো অনেক, মানে এইভাবে এক্সারসাইজ করলে অনেক ধরনের রোগ দূর হবে। যেমন পুশ আপ করলে চেস্ট বাড়বে, তারপরে সিটস আপ করলে পেটে চর্বি থাকবে না, এবং দৌড়াইলে মানুষের হাড্ডি শক্ত হয়, এসব আর কি। এরপর কি বলছে, সো ইফ এ ম্যানস উইল বি ওয়ান্ডারিং, তাই বলছে যে যদি একজন মানুষের বুদ্ধিটা যদি ওয়ান্ডারিং হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, ক্যাওটিক হয়ে যায়, তাহলে কি করতে হবে তাকে, লেট হিম স্টাডি দ্য ম্যাথমেটিক্স, তাহলে তাকে অঙ্ক করা লাগবে, অঙ্ক করলে তার এলোমেলো ব্রেনটা খুব সুন্দর গচ্ছিত হয়ে যাবে, ফর ডেমনস্ট্রেশন। আর যদি এই অঙ্ক করার পরেও যদি তার ব্রেনটা সঠিক না হয়, মানে ইফ হিজ উইট বি কল্ড অ্যাওয়ে নেভার সো লিটল, সামান্য পরিমাণ উন্নত না হয়, অর্থাৎ এলোমেলো ভাবটা যদি থেকেই যায়, হি মাস্ট বিগিন এগেইন, তাহলে তাকে আবার শুরু করতে হবে। ইফ হিজ উইট বি নট অ্যাপ টু ডিস্টিংগুইশ অর ফাইন্ড ডিফারেন্সেস, ডিস্টিংগুইশ অ্যান্ড ডিফারেন্সেস বলতে পার্থক্য করা, যদি তার ব্রেনটা ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য তৈরি করতে না পারে, লেট হিম স্টাডি দ্য স্কুলম্যান, এখানে স্কুলম্যান বলতে মধ্যযুগের দার্শনিকদের দর্শন শাস্ত্র তাহলে তাকে পড়তে দাও, ফর দেয়ার চিমিনি সেক্টর, কারণ এই দার্শনিকরা, এটা একটা ল্যাটিন ফ্রেজ, চিমনি সেক্টরস, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এই দার্শনিকরা সূক্ষ্মভাবে কোনো কিছুর মধ্যে পার্থক্য করতে সক্ষম, অর্থাৎ এদের পড়াশোনা পড়লেই সুন্দরভাবে একজন পার্থক্য করতে পারবে ভালো এবং খারাপের মধ্যে, দুইটা জিনিসের মধ্যে। এরপরে বলছে ইফ হি বি নট অ্যাপ্ট টু বিট ওভার ম্যাটার্স, বিষয়টা কেমন, যে সে যদি যৌক্তিকভাবে কোনো কাজ করতে না পারে, টু বিট ওভার ম্যাটার্স দ্যাট মিন যৌক্তিকভাবে সে যদি কাজ না করতে পারে, অ্যান্ড টু কল অফ ওয়ান থিং টু প্রুভ অ্যান্ড ইলাস্ট্রেট, আর যদি কল অফ বলতে মনে করা, যদি মনে করতে না পারে কোনো কিছু, কোনো কিছু প্রমাণ করার জন্য বা ব্যাখ্যা করার জন্য, তাহলে কি করতে হবে, অ্যানাদার কোনো কিছু প্রমাণ করার জন্য তাহলে তাকে কি করতে হবে, লেট হিম স্টাডি দ্য লোয়ার কেসেস, তাহলে তাকে আইনজীবীদের মামলা অধ্যয়ন করতে দেন, আইনজীবীদের মামলা অধ্যয়ন করতে হবে মানে তাকে আইনশাস্ত্র পড়তে হবে। আর এইভাবে ফ্রান্সিস বেকন কনক্লুশনে বলছে, সো এভরি ডিফেক্ট অফ দ্য মাইন্ড, মনের প্রত্যেকটা ত্রুটিরই মে হ্যাভ এ স্পেশাল রিসেপ্ট, রিসেপ্ট বলতে এখানে কিউর, একটা নিরাময় বা আরোগ্য বা প্রতিকার কিন্তু আছে। বাই দ্য এন্ড অফ দ্য লেকচার আই হোপ ইয়োর কনসেপশন ইজ ফুলি ক্লিয়ার on the topic. পরবর্তী লেকচারে আবারও তোমাদের সাথে সাক্ষাৎ হবে। Be happy and successful.